স্বাগতম সবাইকে। আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কি করে শতকরা বা পার্সেন্টেজ বের করতে হয়। আমরা ছোটবেলায় অনেক অঙ্ক করেছি, যে কমিশনের বা শতকরার অনেক অঙ্ক করেছি, যে মূল টাকা যদি 500 টাকা হয়, 500 টাকার কমিশন যদি 50 টাকা দেওয়া হয় তাহলে শতকরা কত হবে। এভাবেও আমরা অনেক অঙ্ক করেছি। আজকে আমরা এরকমই একটি অঙ্ক সমাধান করব আমাদের মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। এখানে আমি দেখাচ্ছি মূল টাকা 500 টাকা, যেটা আগেই আমি করে রেখেছি, এবং কমিশন তার 50 টাকা, এবং শতকরা এর 10% আসে। ঠিক আছে, তো এইটা আমরা যদি করতে চাই তাহলে আমরা এখানে একটা নিয়ে নিচ্ছি, যে 200 টাকা মূল টাকা ধরে নিলাম, এবং এর একটা কমিশন আমরা ধরে নিলাম। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম কমিশনটা 20 টাকা, তো এর শতকরাটা কত আসবে। তো লক্ষ্য করবেন এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটার দিকে, ইকুয়াল টু চিহ্ন দিয়ে, তারপর প্রথমে আমরা কমিশনটাকে লিখব, তারপর ভাগ দিব মূল টাকা দিয়ে, কমিশনটা কমিশন ভাগ মূল টাকা, তাহলে আমার আসলে যেটা আসবে সেটা আসলে শতকরা আসবে। সো এখানে পার্সেন্টেজটা সিম্বলটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, এর কারণ আছে যে এটা আমি অটো করে রেখেছি। এখানে আপনি মূল টাকাটা এখন বাড়িয়ে কমাই যদি নেন এবং কমিশন বাড়ান তাহলে কিন্তু আপনি শতকরার পরিবর্তন আসবে দেখেন। সো এখানে আমি দেখাবো পার্সেন্টেজটা কীভাবে আসছে। পার্সেন্টেজটা আসার কারণ হচ্ছে মানে সিম্বলটা, এখানে এই যে ফরম্যাট সেলটা আছে, আমরা ফরম্যাট সেলে যাব, সেখানে গিয়ে পার্সেন্টেজ নামে একটি নাম্বার নামে একটি অপশন আছে, নাম্বার অপশনে গিয়ে পার্সেন্টেজটাকে সিলেক্ট করে দিই। এখানে আমি পার্সেন্টেজটা যদি সিলেক্ট করে দিই তাহলে আমি এখানে ওকে করে দিব, তাহলে আমরা পার্সেন্টেজ সিম্বলটা পাবো। আমি আগেই করে নিয়েছি, যার কারণে আমার প্রথমে পার্সেন্টেজ সিম্বলটা এসেছে। আপনি যদি না আসে আপনি এটা করে নেবেন, রাইট ক্লিক করে